হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আসলাম আপনাদের মোবাইল স্ক্রিনে একটি ভিডিও নিয়ে। আর আজ প্রথমেই বলি, আজ ভিডিওটা লম্বা হবে। দেখতে পারতেছেন স্ক্রিনে একটা বক্স আমার সামনে, আশা করি সবাই বুঝতে পারতেছেন এটা কী বক্স। এটা লেজার মেশিন, লেজার করার জন্য, ফেশাল করার জন্য। এটা ফাইভ সিস্টেম। তো আজ এটা রিপেয়ার করব, এটা সমস্যা। আমি এটা ওপেন করি, দেখেন লক সিস্টেম আছে, লক আছে। এটার কমপ্লেন হচ্ছে লেজারে কাজ করে না। তো দেখবো আজ কেন লেজার কাজ করে না, তো কাজটা কেন করে না আজ দেখে নেব। দেখতে পাচ্ছেন এটা ফাইভ সিস্টেম। তো আমি দেখাবো এটার ভিতরে কী কী আছে, এবং কি আজ এটাও আপনাদের লাভ হবে যারা এটা ইউজ করতে জানে না, আজ ইউজও করতে পারবেন। এনা দেখেন এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এটা ফাইভ সিস্টেম বলে। তো ফাইভ সিস্টেম কীভাবে ইউজ করায়, কীভাবে রিপেয়ার করে এটাও দেখতে পারবেন। ওকে, টু ইন ওয়ান। তো আমি তাহলে শুরু করি। দেখেন এটার সাথে এটা হচ্ছে লেজার গান, আমি দেখাবো লেজার বক্সের ভিতরে লেজারের টিউব, এটাই লেজারে কাজ করে এগুলো। তো আমি ওপেন করলাম, দেখেন আমি এগুলো রাখি, একটা আমার দরকার টেস্ট করার জন্য। এটা সাইডে রাখি, এটা হচ্ছে পিনপল, পিনপলের জন্য এটা এখানে রাখার জন্য। স্প্রে আছে, স্প্রে করার জন্য, দেখেন স্প্রে, এটা স্প্রের জন্য। এটা লেজার স্পেশালের জন্য এটা ইউজ করা হয় এখানে, দেখেন। তো একটা এখানে একটা ফাংশন যেটা প্লাস আছে, এই প্লাসটা একটা ব্লক হয়ে গেছে, এটা আমি পরে ঠিক করবো, আপনারা পারবেন। তো আমি শুরু করি, এটা আমি খুলে রাখি। এখন আমি প্রথমে দেখব লেজারটা পাওয়ার দেব, লেজার আজ লেজারে কাজ করে কি না। ওকে, তো আমি সুইচ দেব এখন, দেখেন এখানে কোনো কিছু আসতেছে না। এটি কথা একটু একটু আর্থিং করবো, এটা একটু শর্ট করবো, এটা অবশ্যই অনেকেই জানেন। দেখেন আমি এখানে সুইচ দিছি, ফুল ভলিউমও দিছি, টেন তক দিছি। তো আমি এখন এটা ওপেন করব, ওপেন করে পেলাম, স্ক্রু খুলে নিলাম। দেখেন এটার ভিতরে কি, এটা যেটা মানে স্প্রে, একদিকে বাতাস টানে, একদিকে বাতাস বাইরে যায়। আমি ডাইরেক্ট বাংলা বলতেছি। ওকে, তো একটা হলে পিনপল কিছার জন্য, কাঁচরা বাইরে নিবার জন্য, আর একটা ফানি স্প্রে, আপনার খুশি বুঝবো। এটা আমি পরে দেখাই দিয়েছি আপনাদের। তো দেখেন এটা তো বুঝতেছেন আপনারা, আমি এটা চালু করে দেখাই। দেখেন এটা কিন্তু ঘুরবে, মোটরটা ঘুরবে, ওদিকে কি টানবে, ওদিকে টানবে। তো এটা ভালো, এটা কোনো সমস্যা না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার, আমি একটু সামনে নিয়ে আসি, এটা দেখতে পাচ্ছেন এটা আমার লেজারের লাইনটা, এই যেটা আমি এটা ফিটিং করেছি। প্রথমে আমি একটা জিনিস দেখব, এটার একটা পয়েন্ট আছে আমাদের দেখাবার জন্য শুধু, কারণ আমি এটা জানি সমস্যাটা কি। আমি আরও বানাইছি, আজ ভিডিওটা প্রথম করেছি, কিন্তু এটা অনেকই বানাইছি, আমি অনেক রিপেয়ার করেছি। তো দেখেন আমার মিটারটা একটু খেয়াল করবেন আপনারা, দেখেন আমি এটা চালু করলাম, এটা কিন্তু ভোল্টেজ আসে, এখানে কারেন্ট আসবে। আমি 750 মধ্যে রাখছি আমার মিটার ভোল্টেজ মোডে। আমি দেখবো এখানে ইউজ লাগিয়ে, সরি আমি এখানে সুইচটা দিইনি, সুইচটা দিয়ে দিই, দেখবো এখানে কারেন্ট আসে কি না। দেখেন এখানে কারেন্ট আসতেছে না, এখানে আমার কারেন্ট দেখাইতে হইবে, তো দেখাইল না। আমি
দেখেন এখানে আসতেছে না, একবারই আসতেছে না। ওকে, আমার লাইনটা দেওয়া আছে, আমি এখানে দেখব ডাইরেক্ট ইউজ করে। আমি সুইচে সুইচে কী খারাপ নাকি দেখেন, 290 দেখাইতেছে, 29 দেখাইতেছে। ওকে, 29-30 দেখাইতেছে আমার, এখানে ডাইরেক্ট সুইচে কিন্তু কারেন্ট আমার আসছে। দেখেন এখানে কিন্তু কারেন্ট আসছে, মিটার দেখেন আপনারা, কিন্তু এখানে দেখেন একদিকে আসতেছে 400 দেখাইতেছে, 400। ওকে, একদিকে এটা সমস্যা না, আমি এটা 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 একটা ইয়ে আছে, ক্যাপাসিটার আছে, সেই জন্য আমি এটা খুলে নেব। এখন খুলে নিয়ে দেখব, আমি গানটা খুলে নিলাম, দেখেন আমি ওদিকে লাগাবো মিটারটা, দেখেন এখন এখন কিছুই দেখাই দিয়েছে না, একদিকে দেখাই দিয়েছে, দেখেন এখন 68 দেখাই দিয়েছে। তার মানে এটার সমস্যা, এটা বোর্ডের সমস্যা, এটার কোনো, এখানে কাস্টমার বলছিল, কাস্টমার বলছিল এটার সমস্যা, এখানে জায়গার সমস্যা, কিন্তু এখানে জায়গার সমস্যা না। তো আমি এখন বোর্ডটা ওপেন করব। তো আজ প্রথমে আমি বলেছি বন্ধুরা, আজ ভিডিওটা আমার অনেক লম্বা হবে, কারণ যদি ভিডিও কাজ শিখতে চান, বা আমি কথা বলবো না, সরি, আমি কোনো বড় উস্তাদ না, বড় মেকানিক না, আমি এটা বলবো না, কিন্তু কাজ যদি দেখতে চান এবং কি অল্প পরিমাণে যদি একটু অভিজ্ঞতা নিতে চান, তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, খুব ভালো হবে আপনার জন্য। তো দেখেন আমি বোর্ডটা এখন খুলবো, সুইচটা বন্ধ করে নিলাম, তো আমি বোর্ডটা খুললাম। এখানে দুইটা তিনটা সেকশন আছে, তো যেটা এটা কিন্তু 5 সিস্টেম, এই জন্য এখানে দুইটা সিস্টেম আছে, 1, 2 দুইটা সিস্টেম আছে। এই যে এখানে দেখছেন এই সিস্টেমটা কিন্তু অফ, এটা ছিল একটা ব্রুশের একটা এই সেকশন, এই সেকশনটা আমি কিন্তু কাজ করব না, এটা কিন্তু কিছুই নাই, কিন্তু এই সেকশনটাও ভালো, এটাও ভালো। এটা যেটা বলতেছি আমি, এটা স্পেশালের জন্য, যেখানে আপনারা দেখেন এই এই যে তিনটি আছে, এই তিনটি এদের আছে এখানে, এই তিনটির কাজ হচ্ছে এটা, এই সেকশনটা। ওকে, তো এই সেকশনটা ভালো, আমার প্রবলেম হচ্ছে এই সেকশনে। এটা দেখেন লেজারের মধ্যে গেছে, দেখেন লাইনটা কোথায় গেছে, লেজারের মধ্যে গেছে, এটা গেছে ভলিউমে, যেটা লেজারের সাথে দেখেন ভলিউম আছে, এটা এটা গেছে, দেখেন লেজারটা, দেখেন এই যেটা আমার লেজারে শর্ট করে বা গানটা, এই গানটা, এটা যেটা এই কাজ করে, এটাটা এখানে গেছে। তো আমি এখানেও দেখেন, এখানেও আমার ভালো সমস্যা না। তো আমি দেখেন আমার এখানে একটা টাইনিস্টার আছে, সিরামিক ক্যাপাসিটার আছে, রেজিস্টার আছে, ডাইওয়াটার আছে, সরি ডাইওয়াট না, এটা এটা একটা চীনা ডাইওয়াট, এটা বাস এতটুকু, এটা চীনা ডাইওয়াট, এটা একটা ইয়ে। তো আমি প্রথমেই আমি মিটার দিয়ে দেখে নেব আমার টাইনিস্টারটা কেমন, টাইনিস্টারটা ভালো কি না ভালো না লক্ষ্য করবেন। আমি তাই ভিডিও দেখেন, এখানে আমার টাইনিস্টার পয়েন্টটি আমি এদিক থেকে দেখতেছি, দেখাইতেছি আপনাদেরকে, দেখেন আমি টাইনিস্টার পয়েন্ট এখানে, দেখেন আমার এটা কিন্তু বিপ করতেছে, আমি এদিকে নিয়ে আসি, দেখেন দেখেন বিপ করতেছে, কিন্তু এটা বিপ করতো না, এটা দেখাই তো আপনার টাইনিস্টারে 260 বা 20 বা 200 দেখাইতে হইবে, দেখি এটা, দেখেন এগুলো পুরো শর্ট হয়ে গেছে, দেখেন এটা এটার সমস্যা হচ্ছে টাইনিস্টার। এটা কিন্তু আমি সেম একটা টাইনিস্টার আপনাদের দেখাবো, আমার কাছে আছে, দেখেন টাইনিস্টারটা মডেল হচ্ছে, এটা হচ্ছে BT151, দেখতে পাচ্ছেন এখানে একটু হোয়াইট। ওকে, আপনারা খেয়াল করবেন এখানে, দেখেন টাইনিস্টারের সাথে এখানে হোয়াইট আছে কিন্তু। তো আমি দেখেন আমি এই টাইনিস্টারটা দেখাই আপনাদের, দেখেন এটা কিন্তু বিফ করতেছে না, 257, এখন এদিকেও আমার দেখাই দেবো পয়েন্ট,
257 देखें 257 सेंटारे होबे ना देखें सेंटारे किन्तु देखा जाच्छे ना कोनो आसते पारबे ना एटा होलो कालेक्टर अच्छा ओके तो एखन आमी आपनारा आशा करि बुझते पारतेछेन एई मेशिनेर बोर्डटा समस्या तो आमी आबारो देखाइतेछि आपनादेर देखेन एखाने बीफ करतेछे एखाने बीफ करतेछे এখানে কিন্তু বিফ করা ঠিক না এটা বিফ করা মানে লেগে আপনার টাইনি স্টারটা নষ্ট হয়ে গেছে তো বন্ধু দুঃখের বিষয় হলো এগুলো টাইনি স্টার পাওয়া যায় না এটা একটা চাইনিজ কোম্পানির মেশিন এগুলো পাওয়া যায় না তো আমি সেম অন্য একটা মেশিন থেকে এই টাইনি স্টার নিয়ে আসছি আপনারাও একবার বাজারে গিয়ে যাচাই করবেন বিটি 151 বিটি 151 বা আপনার যদি ডাইওডটা নষ্ট হয়ে থাকে তো অবশ্যই আপনারা এটা নিয়ে যাবেন খুলে দেখাবেন কাস্টমারে সরি আপনার কোনো শপে হয়তো বা পেও পেতেও পারেন তো আমি বেশি কথা না বলে আমি এটা এখন ওপেন করব আমার যে আগে একটা ডাইওড আছে এটা ইউজ করব তো বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম আজ ভিডিওটা লম্বা হবে আশা করি আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি এগুলার সমস্যা হলেই আপনার এটার এটা সমস্যা আসে আমি প্রায় এইতে দেখছি এই মেশিনে কিন্তু আজ ভিডিওটা প্রথম মানে দিয়েছি ইউটিউব চ্যানেলটা আমার আজ 2 মাস হলো সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনেক খুশি হব তো আমি এটা ওপেন করি দেখেন বন্ধুরা আমি এই টাইনিস্টারটা খুলে নিলাম আমি এখন একটা অন্য একটা টাইনিস্টার ইউজ করব আপনাদের বললাম প্রথমেই হোয়াইট দেখেন এখানে হোয়াইট আছে আমি ফাঁকি কোনো ভিডিও বানাই না এই এই যে লেজার মেশিনটা এটা একটা কাস্টমারের ও কাস্টমারও কিন্তু ভিডিওটা দেখবে অ্যাকচুয়ালি আমি জানি ও দেখেও গেছে একবার কী সমস্যা কিন্তু আমি এই টাইনিস্টারটা কাল পাইনি সেই জন্য আজ পেয়েছি তাই ভিডিওটা বানাচ্ছি তো আমি এটা বাস ফিটিং করবো ওদিকে দেখেন এদিকে ফিটিং হয়ে গেছে আমি এখন শোল্ডার করে নেব তো আমার একটা রিকোয়েস্ট যারাই আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আমি জানি অনেক ফ্রেন্ডরা ভিডিও দেখতেছেন থ্যাংকস কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না এটা কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় আমার আপনারা সাবস্ক্রাইব করবেন অনেক খুশি হব একজন মানুষের হেল্প করা এটাই মানুষের মানুষত্বর ব্যবহার এই তো দেখেন আমি এটা ইয়ে করলাম আমি এখন এটারে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হোয়াইট লাগাইছে কিন্তু আমি আমি এই হিট সিংটা আমি টেস্ট করে নিয়ে তারপরে আমি হিট সিংটা ফিটিং করব দেখুন বন্ধুরা আমি প্রথমে এটা একটু চেক করে নিই এটা কেমন ওকে তো একটু কেয়ারফুল ইলেকট্রনিকের কাজ করবেন অবশ্যই কেয়ারফুল হিসাবে কাজ করবেন এখানে কিন্তু অনেক শর্ট করতে পারে তো আমি এভাবেই রাখলাম আমি প্রথমে যেখানে আমি আমার লেজারের ইয়েটা দেখব এসি আসছে কি না এসি আসলে বুঝতে পারবো কাজ হয়ে যাবে তারপরে আমি এটা ফিটিং করব তারপরে আমি ঘানটা ইউজ করব দেখেন আমি মিটারটা এখানে রাখলাম ওকে আমার এখন এখানে আমার ফ্যান দেখাতে হবে এখানে এখানে ফ্যান দেখাতে হবে আমার 230 দেখাইতে হবে তো আমি এটা চালু করব দেখেন আমি চালু করলাম তো দেখেন আমি ডাইরেক্টে দেখতে আইতেছি আপনাদের এখানে আমার টু দেখেন 34 দেখাইছে 35 দেখাইতেছে আমার এখন এখানে দেখাইতে হইব দেখেন দেখেন সেম এখানে আমার ভোল্টেজ দেখাইতে হবে তাই ভোল্টেজ দেখাচ্ছে তার মানে এটা এখন পাওয়ার আসছে তো আমি এখন ডাইরেক্টই ঢালবো এটা তো প্রথমে দেখেন আমার এটা আমি একটু বারে নিয়ে আসি তারপরে ফিটিং করব বা আমি ফিটিংই করে নিই আগে এখানে আমি এটা ফিটিং করেই আপনাদের ডাইরেক্ট দেখাবো দেখেন আমি যেভাবে আমার হোয়াইট ছিল আমি এটা সিনর মার্ক করে রেখেছি হয়তো বা অনেকে বলতে পারে ফাঁকি ভিডিও আমি মানাই না তো আমি এটা এভাবে রাখলাম ওকে আমি এখন এটারে
দেখতেছেন আপনাদের সামনেই রাখতেছি আপনাদের, এটা আমি ওপেন এভাবে রাখবো, রেখে এখন আমি আমি আমার এই গানটাই ফিটিং করব, এই গানটা ফিটিং করব। দেখেন আপনার আমি এখানে, দেখেন এখানে লাগিয়ে নিলাম, এবার সুইচ দিয়ে দেখব। দেখেন আমার এটা কিন্তু দেখেন কালার আসতেছে, দেখতেছেন আপনারা হয়তো পার না, আমি একটু ভলিউম দিয়ে দিই, দেখতেছেন রেজারে কিন্তু কাজ করতেছে এখন। এটা কিন্তু দূর থেকে ইউজ না, এভাবে ডাইরেক্ট ইউজ করবেন। দেখেন এটা শব্দ আসতেছে, দেখেন এদিকে, তো এটাই এটার কাজ। আমার ক্যামেরাটা সমস্যা হচ্ছে রেজারের জন্য, শর্ট করবে তাই। তো দেখেন এটাই এটার কাজ, এটা ইউজ করা হয় স্কিনে, ইউজ করা হয় যা ভিতরের ময়লা আছে, ব্যাকটেরিয়া যা আছে এগুলো এটা নষ্ট করে নেয় শর্ট মেরে। যে কোনো ব্রণের মধ্যে ফিটিং এটা ইউজ করলে, এভাবে ইউজ করে, আপনারা কিন্তু এভাবে ইউজ করবেন না, এটা তাড়াতাড়ি এভাবে লাগিয়ে নেবেন। দেখেন আমার হাতে এটা আসতেছে, এভাবে রাখলে কিন্তু শর্ট করবে, অনেক শর্ট করবে, আপনার মানে কাস্টমার ভয় পেয়ে যাবে। এটা আমি প্রথমেই বলি আপনাদের, এখানে আমি এভাবে লাগাইবেন, এখানে ইউজ করবেন, দেখতেছেন আশা করি। তো এটা আমার, আমি আর বেশি দেখাইতেছি না কারণ আমার মোবাইল মানে ক্যামেরায় সমস্যা হয়। তো দেখেন আবারও দেখাই, এটা কিন্তু এদিকে, এটা কিন্তু ভলিউম কমাই দিয়ে ভরবেন। দেখেন স্পিড এখন বেশি আসবে না, আপনারা কমই ইউজ করবেন, এতটুকু ইউজ করলেই কিছুক্ষণের ভিতরে আপনার স্কিনটা লুজ, যে লুজ থাকে স্কিন এটা টাইট হয়ে যাবে। ওকে, এটার জন্য এই এটা কিন্তু এটাই মানুষে অনেক ইউজ করে, এটা লেজার। তো আশা করি আপনারা বুঝতেছেন, এটা বিউটি পার্লার এবং কি সেলুনও অনেক ইউজ হয়। বিউটি পার্লারে এটা যদি নাই থাকে তাহলে বিউটি পার্লারই বলা হয় না, এটা এমন একটা জিনিস। তো দেখাইলাম, এখন আমি এটা বন্ধ করে আপনারা এখন দুসরা এক অন্য একটা জিনিস দেখাবো, যেটা পিনপল কিসার জন্য। এটা দেখেন, এটা লাগে হাওয়া কিসার জন্য। আমি এটা যেটা আপনার খাসরা থাকে, ব্রণ থাকে, এটার জন্য একটা গ্লাস আছে, এটা আপনারা অবশ্যই জানেন। এটা এভাবে লাগাইবেন, এদিকে সুইচ দিবেন, দেখেন আমি সুইচ দিলাম, দেখেন এটা এভাবে ইউজ করবেন। দেখেন আমার আমার এগুলো চামড়া এটা নিয়ে আসে, কিছু ক্রিম এবং কি জেল আসে এটার সাথে, এটা এভাবে ইউজ করবেন। দেখেন আমার হাতের চামড়া নিয়ে আসতেছে, দেখতেছেন আপনারা, দেখেন এভাবে কিন্তু আসবে না, এখানে একটা একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে টাচ করে এভাবে বন করে আপনারা ওদিকে টান দিবেন, তো ওদিকে আপনার শরীরে আসবে। দেখেন আমার চামড়া এটা টানতেছে, যে কোনো পিম্পল বা যে কোনো কিছু হলে এটা ইউজ করার জন্য, এটা স্পিড কমাইবার জন্য বারবার আসে। আপনারা যদি কোনো জায়গায় কেটে যায় এটা যদি ইউজ করেন, পুরা ব্লাড এখানে চলে আসবে, আপনার বডির ব্লাড বাইরে নিয়ে আসবে। পিনপলে যখন আপনারা সামান্য একটু একটু, এটা পিনপলের জন্য অনেক ভালো। এটা একটা অন্য একটা গ্লাস আছে ছোটো, এটার সাথে নেই। তো অবশ্যই আপনারা জানেন আমি এত কিছু বলার কোনো মানে নেই। এটা হচ্ছে স্প্রে, এটা স্প্রে বলতে, এটা দেখেন এটার মধ্যে আপনারা ফাইন ঢুকাইবেন বা লোশন ঢুকাইবেন বা যে কোনো এটার মধ্যে এটা ইউজ করবেন এভাবে। তো আমি এটা একটু ফাইনলি ডালে আমরা আপনাকে চেক করাবো, করবেন আপনারা। এটার মধ্যে পরিমাণ মতো পানি দিবেন, হয়তো আপনি লোশনও দিতে পারেন, যে যে কোনো পারফিউমও আপনি ইউজ করতে পারেন। এটা কাস্টমারের যখন আপনি স্পেশাল করবেন, অনেক কিছু ইউজ করবেন, সে সে সময় আপনারা এটা আপনি দুইটা ফ্লেভার রাখতে পারেন, একটার মধ্যে হয়তো বা পানি রাখতে পারেন, একটার মধ্যে লোশন বা রোজ ওয়াটার, যেটা আপনার ভালো লাগে এটা রাখবেন। তো এটা দেখেন আমি এভাবে ফিটিং করলাম, আপনারা দেখতেছেন এটার এই এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাও আপনি স্টপ করে নেবেন। দেখেন পানি আসতেছে, তো এটা আসবে, দেখেন আপনারা দেখতেছেন না, তো আমি দুঃখিত। দেখেন আমি দেখে এসেছি, এখানে মধ্যে অ্যাডজাস্টমেন্টও আছে, অনেকের আসে না কিন্তু এটাও আপনারা বুঝতে পারবেন। দেখেন অনেক সিস্টেম আছে, বাস এটা এটার জন্য। তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আচ্ছা আমি এটা দেখালাম, এখন আমি অন্য একটা দেখাবো,
তো আমি প্রথমে বলেছি আজ ভিডিওটা লম্বা হবে, সরি। আর এটা দেখেন, এটার জন্য আমি দেখেন আমার একটা ব্লক হয়ে গেছে, আমি এটা খোলার চেষ্টা করব। তো কাস্টমার বলছে এটা কোনো আমার দরকার নাই, দরকার শুধু আমার লেজার আর এটা। এটা তো হয়ে এটা প্রথম থেকেই ভালো। তো আমি এখন এটার ব্লকটা দেখবো, খুলে গিয়ে যদি খুলতে পারি অবশ্যই আপনাদের দেখাবো। তারপরে আপনারা এখানে টু সিস্টেম আছে, আপনারা ওয়ান সিস্টেমে দেখাই। এটা অ্যাকচুয়ালি এখানে দেখেন তিনটা আছে, এটা আপনারা রাখবেন মাইনাসে। এটা আপনারা মাইনাস দেখেন এখানে মাইনাসে এটা ইউজ করবেন, আর এ দুটো আপনারা প্লাসে ইউজ করবেন। আপনারা হয়তো বা একটা ইউজ করতে পারেন, দুইটা করতে পারেন। তো আপনারা আপনার সেন্টারটা ব্লক হয়েছে সমস্যা না, একটার মধ্যে দুইটা ইউজ করতে পারবেন। যেমন আমি এটা ইউজ করলাম, তো এটা আপনারা কাস্টমারের হাতে দিবেন, এটা কাস্টমারের হাতে দিবেন। দেখেন আমি দেখাই আপনাদের, এখানে কিন্তু আপনাদের শু করবে। দেখেন আমি দেখাই, দেখেন আপনারা একটু লক্ষ্য করবেন, এটা এটার দিকে দেখবেন। দেখেন আমার এটা কিন্তু আমি একটু কমিয়ে দেই, একটু কমিয়ে দেই। দেখেন এখন কম আসতেছে, আর একটু দেই। এখানে একটা কাস্টমারের হাতে দিবেন, আর এটা এটা আপনারা যে কোনো এটা কাস্টমারের হাতে থাকবে, আর একটি আপনারা এখানে স্কিনে, যেমন আপনি ক্রিম বা যে কোনো ইউজ করবেন, এদিকে আপনারা রোলিং করবেন এটারে, তখন এটা স্কিনটা টাইট হয়ে যাবে, খুব ফিনিশ হয়ে যাবে। এটা ক্রিমের সাথে ইউজ করবেন আপনারা। এটা কিন্তু যেটা এইটা এটা থাকবে কাস্টমারের হাতে হাতে এভাবে 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 মুড থাকবে। আপনি এটা দিয়ে ক্রিম দিয়ে অনেক সময় ইউজ করবেন, তখন কাস্টমার অনেক একটা মেসেজ, এটা মেসেজ করার জন্য মেসেজের একটা জিনিস, মেসেজ করবেন অনেক মানে ভালো লাগবে ওর। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, বা আমি যতটুকু জানি না কতটুকু আপনাদের ভিডিওটা লাভ হবে, লাভবান হবে। আমি যতটুকু করলাম অতটুকু দেখাইলাম আপনাদের, বা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি বাস এই সিং এটা এই হিট সিংসটা ইউজ করবো, তারপর ফিটিং করবো, বাস এতটুকুই কাজ ছিল। আমি যদি এগুলো ফিটিং, এখন ফিটিংয়ের কোনো কিছু না, যেভাবে আসছিলো এভাবেই ফিটিং করবেন, যেভাবে খুলবেন এভাবেই ফিটিং করবেন। আমি বারবার বলতেছি ফিটিং দেখাতে গেলে আপনাদের কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ভালো থাকবেন আশা করি সবাই। আমি এখন শুধু এই হিট সিংটা ফিটিং করবো, আপনারা কিন্তু হিট সিংটা যদি খুলেন, হিট সিংটা কিন্তু আপনারা ফিটিং করবেন, নাহলে কিন্তু এটা হিট হতে পারে। আমি যেভাবে করতেছি এভাবে আপনারা ফিটিং করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ভাই ভাই, টাটা।